समाज विभिन्न श्रेणी जे समस्त मानुषगुलो आछेन विभिन्न प्रोफेशने जारा एगिए निये जाच्छे ए समस्या आछे एबं ए समस्यागुलो आछे बोलेई आमराओ आछि एखाने। मूलत सोशल सेक्टरटा डमिनेट करे पलिटिशियानरा, पलिटिशियानदेर थ्रु दिए आमादेर 33% और 50% आमादेर इनकाम एकटी जायगाय जाय एबं सेटा दिए आमादेर बेसिक नीड्सगुलो आमरा फुलफिल करि। मूलत ओई 80 दशके जदि धरि, ओई 80 दशके जे समस्त घटना घटेछिलो তার ফলে আমাদের যে বাঙালি পিতারা যে ভয় পেয়ে গিয়েছিলেন তাদের সন্তানদেরকে তারা আর পলিটিক্স বা সোশ্যাল সেক্টরের দিকে যে তারা আর ইন্সপায়ার করলো না। তাহলে যাদের কঠিন কাজ করার জন্য তৈরি করেছিল নেচার তারা খুব সহজ কাজ বেছে নিল কারণ ওখানে পয়সা আছে বলে, আর কঠিন কাজগুলো খুব মিডিয়োকারদের জন্য ছেড়ে রাখা হলো। আর আপনারা জানেন শূন্যস্থান সবসময়ের জন্য শূন্যস্থান থাকে না, সেটা পূরণ হয়ে যায় মিডিয়োকারদের দ্বারা। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিও সোশ্যাল ওয়ার্ক করছে আপনাদের মতো আমাদের মতো, তারাও রাস্তায় নেমেছিল অক্সিজেন দেওয়ার জন্য, যে রেড ভলেন্টিয়ার হোক, খাবার দেওয়ার জন্য হোক, আর একটা গেরুয়া ভলেন্টিয়ার হোক, লেগেছিল তারা। যখন সোশ্যাল ওয়ার্ক করছে তাদেরকে আমরা সাপোর্ট করে যাই কারণ সোশ্যাল ওয়ার্ক, সেটাতে আমাদের কমন প্ল্যাটফর্ম পড়ছে। একটা এনজিও, একজন সাধারণ মানুষ, একজন পলিটিশিয়ান, সেই সময় সবাই ঝাঁপিয়ে পড়েছে সমাজে কাজ করার জন্য। কিন্তু যখন একে অপরের কনফ্লিক্ট নিয়ে কথা বলবে তখন আমরা নিজেদেরকে সেপারেট রাখি, এইটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড। দু বছর স্কুল বসে থাকার জন্য যখন স্কুল খুলছে আপনাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কিন্তু শিক্ষাটা কি শুধু ওই কোশ্চেনে পরীক্ষায় আসবে, পরীক্ষা এলে নাম্বার, নাম্বার এলে আইটি চান্স, আইটি চান্স এলে টাকা, তাহলে আমি যেটা পড়বো সেটা টাকা, পড়া ইকাল টু মানি? অল এডুকেশান যেহেতু আপনার লাইভলিহুড ডিপেন্ড হচ্ছে সেই জায়গাটাতে, মূলত যে গ্রস ভ্যালু এডুকেশান যেটা ছোটোবেলায় আমাদের মাস্টারমশাইরা আপনাদের মাস্টারমশাইরা আপনাদেরকে দিয়েছিলেন, সেটা গ্রসলি কম্প্রোমাইজ। সেই জন্য মানুষ তৈরি কারখানাতে আপনারা ভেঙে পড়ছেন, টাকা তৈরির মেশিন তৈরি করছেন। সকাল থেকে কিছুক্ষণ আপনাদের সঙ্গে এখানে বসে থেকে যেটা অনুভব করলাম, মূলত শিক্ষা ক্ষেত্রে এবং শিক্ষা পরিচালনার ক্ষেত্রে, স্কুল পরিচালনার ক্ষেত্রে আপনাদের যে সমস্ত সমস্যা হচ্ছে আপনাদের প্রফেশনগত দিক থেকে সেগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন। আমি শিওর এই রকম যদি সভা আমরা ডাক্তারদের নিয়ে বসি একই রকম আলোচনায় পাবো, আমরা যদি কৃষকদের নিয়ে বসি একই রকমভাবে পাবো, সমাজের বিভিন্ন শ্রেণীর যে সমস্ত মানুষগুলো আছেন বিভিন্ন প্রফেশনে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে এ সমস্যা আছে এবং এই সমস্যাগুলো আছে বলেই আমরাও আছি এখানে। সমস্যাটা আমাদের অ্যানালিসিস অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, আমার কৃষি, পরিবেশগত যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার মূল সমস্যা আমাদের অ্যানালাইজ করে আমরা যেটা পেয়েছি রাইট মানুষের এঙ্গেজমেন্ট এই সোশ্যাল সেক্টরে। মূলত সোশ্যাল সেক্টরটা ডমিনেট করে পলিটিশিয়ানরা, পলিটিশিয়ানদের থ্রু দিয়ে আমাদের 33% আর 50% আমাদের ইনকাম একটি জায়গায় যায় এবং সেটা দিয়ে আমাদের বেসিক নিডসগুলো আমরা ফুলফিল করি। আর একটা যে ধরনের যারা পলিটিক্স করতে পারে না, বেশ কিছু মানুষ যারা অন্যান্য সোশ্যাল সেক্টরের সঙ্গে যুক্ত তারাও সোশ্যাল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে থাকি। এখন মূল সমস্যাটা যেটা ঘটেছে লাস্ট 30-40 বছরে, এটা বাঙালিদের ক্ষেত্রে এটা আগে ছিল না, লাস্ট 30-40 বছরে যেটা ঘটেছে আমাদের যে উচ্চ মেধা তারা এই সেক্টরের দিকে যাওয়া বন্ধ করে দিল। মূলত ওই 80 দশকে যদি ধরি, ওই 80 দশকে যে সমস্ত ঘটনা ঘটেছিল তার ফলে আমাদের যে বাঙালি পিতারা যে ভয় পেয়ে গিয়েছিলেন তাদের সন্তানদেরকে তারা আর পলিটিক্স বা সোশ্যাল সেক্টরের দিকে যেতে বলতে বাধ্য, তারা আর ইন্সপায়ার করলো না। আর সেই ধারাটা কিন্তু এখনও চলছে। আপনারা মাস্টারমশাই হয়ে কতজনকে স্বপ্ন দেখান, তুই একজন বড় পলিটিশিয়ান হয়ে দেশকে বাঁচা, পৃথিবীর এমন কোনো উন্নত দেশ দেখাতে পারবেন না পলিটিক্স বাদে বাদ রেখে বা সাইডে রেখে হয়েছে, ওটা সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে পারে একমাত্র আর একমাত্র পলিটিক্স, এবং সেখানে সবথেকে উচ্চ মেধার লোকেদের যাওয়া দরকার ছিল। তারপরের যেটা একাতে যারা যেতে পারেনি তাদের সোশ্যাল সেক্টর, যারা সমাজসেবী করে, সেই সেক্টরটাও আজকে কন্টামিনেটেড, দূষিত হয়ে গেছে। দেখুন মূলত যেখানে আমরা ট্যালেন্ট নিয়ে যাচ্ছি না সেখানে তাহলে আমাদের এই সময় করণীয় কী?
আমরা যে সমস্ত ট্যালেন্ট যারা আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত, অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে গেছি, যারা কনসিডার করা হয় যে উচ্চ মেধা, আপনারা জানেন মৌমাছির মতো আমি সবসময় যেটা উদাহরণ দিই, প্রত্যেকটা প্রাণীর মধ্যে এরকম একটা পিরামিড স্ট্রাকচার তৈরি হয়, সবসময়ের জন্য 5-10% উচ্চ মেধা তৈরি হয় তারা উপর পুরো ব্যালেন্স পুরো সিস্টেমটা নিয়ে যাওয়ার জন্য, যে জন্য আমাদের বডি এবং আমাদের মাথার সেল একটা অন্যরকম বিহেভ করে, বডি আর একরকম সেল বিহেভিয়ার করে। এই যে প্রাকৃতিক এই যে নিয়ম, এই যে পরিবেশ, এটা যে নিয়ম, নেচারের নিয়ম, এর বাইরে আমরা যেতে পারি না। তাহলে যাদের কঠিন কাজ করার জন্য তৈরি করেছিল নেচার, তারা খুব সহজ কাজ বেছে নিল, কারণ ওখানে পয়সা আছে বলে। আর কঠিন কাজগুলো খুব মিডিয়োকারদের জন্য ছেড়ে রাখা হলো। আর আপনারা জানেন শূন্যস্থান সবসময়ের জন্য শূন্যস্থান থাকে না, সেটা পূরণ হয়ে যায় মিডিয়োকারদের দ্বারা, আর সেখানেই সমস্ত সমস্যা আজকে জড়িয়ে আছে। আপনারা অনুভবন করতে পারছেন কিনা বুঝতে পারছি না, কারণ এটা যদি সমস্যা আলোচনা করতেই থাকেন তাহলে আলোচনা করতেই থাকুন, সমাধান পাবেন না। সকালে উঠে 130 কোটি মানুষ বলছে কাজ দাও কাজ দাও, কারোর চাকরি নেই, বেকারত্ব সবসময় চলবে, বিকেলবেলা দেখবেন এই নেই ওই নেই সেই নেই, এতগুলো মানুষ কাজ করব বলছে আর এতগুলো মানুষে এতগুলো নেই, তাহলে হচ্ছে না কেন, সমস্যাটা কোথায়? একটা রাস্তা তৈরি করতে কিছু মানুষ লাগে, কিছু পাথর ভেঙে আনে একটা লাগাতে হয়, একটা স্কুল তৈরি করতে গেলে একটা ঘর লাগে, কিছু মাস্টারমশাই লাগে, আর বেকার ছেলে লাখ লাখ লক্ষ পড়ে রয়েছে, তার শিক্ষাই করছে না কেন? আর ঘরও লাগে না, রবীন্দ্রনাথ দেখিয়েছে রাস্তা গাছতলাতেও করা যায়, তার আগেও অ্যারিস্টটল দেখিয়েছিল, আপনারা জানেন সবাই তো, তার মানে তাহলে হচ্ছে না কেন? তাহলে সমস্যাটা ভিতরে কোনো একটা জায়গাতে আছে, যেটা আমরা যতই না আমরা এটাকে অ্যানালিসিস করে যদি সলভ না করতে পারি তাহলে এই সমস্যা থেকে যাবে। এইটা অ্যানালিসিস করে আমরা যেটা করলাম, আমরা বললাম যে আমরা একটা এন্টারপ্রেনারশিপ মডেল, আপনারা শুনেছেন কি জানেন না, হয়তো ফার্স্ট টাইম শুনছেন, এন্টারপ্রেনারশিপ মডেল আপনারা শুনে থাকবেন, যে আপনারা উদ্যোগপতি তৈরি করেন যেটা থেকে। এন্টারপ্রেনারশিপ মডেল হচ্ছে যে যে প্রফেশনে আছেন সে সেই প্রফেশন থেকে কিছুটা সময় বের করে সোসাইটির জন্য দেওয়া, কারণ এই সোসাইটি উচ্চ মেধার ব্রেনটা দরকার ছিল, তাদের ইনকাম করা টাকাটা নয় যেটা বেরিয়ে গেছে, মূলত ব্রেন ডেথ হয়ে গেছে, না হলে যারা উচ্চ মেধা নিয়ে আছেন, এই যে আপনারা বসে আছেন উচ্চ মেধার মানুষ, আপনাদের মাথার উপর মধ্য মেধার লোকের এসে মাতামাতি করছে, কারণ তারা আপনাদের অ্যাপ্রেজালটা করে, টাকাটা আটকে দেয়, মাথা নিচু হয়ে শুনতে হচ্ছে, সিস্টেমটাই মাথা পড়ে গেছেন, আপনারা বেরোতেই পারছেন না, মুখে বলতে ইচ্ছা করলেও বলতে পারছেন না। আমরা বলছি ওই সময়ে কিছুটা সময় বের করুন সোসাইটির জন্য, ভাবনা চিন্তা করুন, ওটাই সোশ্যাল ওয়ার্ক বলে, কারণ এর বাইরে কোনো রাস্তা নেই। এখন পর্যন্ত আমরা এই রকম 800 ডাক্তার ইঞ্জিনিয়ার পিএইচডি হোল্ডার যারা দেশে এবং বিদেশে সুপ্রতিষ্ঠিত তাদেরকে নিয়ে এই অর্গানাইজেশন করা, এবং এখানে যারা আছে যারা ভলেন্টিয়ার আপনাদের মতো মানুষ বা যারা বাইরে আছে আরও উচ্চ মেধার মানুষ যারা সুপ্রতিষ্ঠিত, যাদের নিজস্ব ইনকাম আছে, কোনো না কোনো চাকরি করে, তারা এখানে যুক্ত। আর এটা ইচ্ছা করেই ওই ডিজাইনটা করা হয়েছে, এখানে যদি কিছু বদমাইশি করে তাহলে তার চাকরিটাই প্রথম যাবে, আমি যদি বদমাইশি করি প্রথম আমার চাকরিটা যাবে, এবং এটা ইচ্ছা করেই সেই ডিজাইনটা করা হয়েছে। এখানে আসতে গেলে ওইটাই দেখে নেওয়া হয় যে তার বাঁধনটা কোথায় আছে, সে যাতে এখানে সমস্যা তৈরি করে না বেরিয়ে না যেতে পারে। অনেকেই আপনারা প্রশ্ন করে থাকবেন যে আমরা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কী, আমরা খুব যেহেতু আমরা চাকরি করি আমাদের পলিটিক্যাল ভিউ অফকোর্স আছে, আমরা ভোট দিয়ে থাকি, কিন্তু আমরা অ্যাপলিটিক্যাল। আপনাদের এক অনেক সকাল থেকেও ডিসকাশন হচ্ছিল পলিটিক্যাল অ্যাপলিটিক্যালগুলো নিয়ে, আমরা পলিটিক্সের বাইরে কেউ নই, আপনারা সামাজিক জীব, আপনারা প্রত্যেকেই আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে যুক্ত হয়ে যাচ্ছেন, সেটা খারাপ কিছু না, মানে সেটাই থাকাটাই স্বাভাবিক। মুক্তির পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে আমরা অ্যাপলিটিক্যাল কিন্তু অ্যান্টি পলিটিক্যাল নই, এটা দুটোর মধ্যে ডিফারেন্স আছে কথাটার মধ্যে। আমরা যখন এই যে 2-3 বছর যে এই যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, শুধু অক্সিজেন কনসেন্ট্রেটর নয়, আমরা যে ধরনের রিসোর্স সাপোর্ট করতে পেরেছি, এবং রিসোর্স আমরা 2 ধরনের রিসোর্স বলে থাকি, যেটা চোখে দেখা যায়, যার প্রকাশ আছে রিয়েল অ্যাসেটের কথা বলছেন, এবং আমরা জ্ঞানের কথাও বলি, নলেজ অলসো এ রিসোর্স। আমাদের যে আইডিয়া আছে, যে চিন্তাভাবনা আছে, যে প্রজেক্ট প্রপোজাল বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, যে প্রজেক্ট আইডিয়া দেওয়া যায়, সেটা চোখে দেখা যায় না, কিন্তু সেটা সবথেকে বেশি বড় রিসোর্স। তো এই দুটো রিসোর্স মিলিয়ে আমরা কিন্তু অনেক পলিটিক্যাল পার্টিকেও সাপোর্ট করেছি, এবং আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি লাস্ট 10 বছর যেগুলোতে ঘটছে, চন্দনদার মতো আমি যদি এখানে একটা মিটিং রাখি, মেন স্ট্রিম পলিটিক্সের স্টেট লেভেলের 4 জনকে এখানে প্রথম সারির 4 জনকে এক লাইনে একই চেয়ারে বসানোর ক্ষমতা রাখি আমরা, এবং তারা বসেন, এটা একদিনে ঘটেনি।
এটা একদিনে ঘটেনি, এটা উপর থেকে আস্তে 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 ওরা বুঝেছে যে আমরা কিভাবে করি। পলিটিক্যাল পার্টি যদি র্যালি ডাকে অন্য পলিটিক্যাল পার্টিকে গালাগালি করার জন্য, আমরা সাপোর্ট করি না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিও সোশ্যাল ওয়ার্ক করছে, আপনাদের মতো আমাদের মতো। তারাও রাস্তায় নেমেছিল অক্সিজেন দেওয়ার জন্য, সে রেড ভলেন্টিয়ার হোক, খাবার দেওয়ার জন্য হোক, আর একটা গেরুয়া ভলেন্টিয়ার হোক, লেগেছিল তারা। যখন সোশ্যাল ওয়ার্ক করছে তাদেরকে আমরা সাপোর্ট করে যাই, কারণ সোশ্যাল ওয়ার্ক সেটাতে আমাদের কমন প্ল্যাটফর্ম পড়ছে। একটা এনজিও, একজন সাধারণ মানুষ, একজন পলিটিশিয়ান, সেই সময় সবাই ঝাঁপিয়ে পড়েছে সমাজে কাজ করার জন্য। কিন্তু যখন একে অপরের কনফ্লিক্ট নিয়ে কথা বলবে তখন আমরা নিজেদেরকে সেপারেট রাখি। এইটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড। রিলিজিয়াস স্ট্যান্ডও একই রকমভাবে, আমরা নন রিলিজিয়াস, কোনো কিছুর মধ্যে বিলিভ করি না। কিছু কিছু ক্ষেত্রগুলোতে হয়তো দেখা যাবে যে আমাদের পড়াশোনা এবং চিন্তাভাবনার মধ্যে হয়তো সংস্কৃত উচ্চারণ করে ফেললো, বা সংস্কৃত উচ্চারণ করলে সেটা হিন্দু হয়ে যায় না, কিংবা আমি ল্যাটিন উচ্চারণ করলে তার আমি অন্য ইয়ে হয়ে গেলাম, ইংরেজি উচ্চারণ করলে আমি বাইবেল পড়ছি না। ঘটনাটা সেরকমই, একটি ভাষা একটি ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে কিছু ভাষা আছে, সেই ভাষাটা কী বলা হচ্ছে সেটা বুঝতে হবে। তাই আমাদের কোনো উদাহরণ দেওয়ার মধ্যে হয়তো এরকম কিছু সংস্কৃত অর্ডার চলে আসতে পারে, এসে ভাবতেই পারে যে এরা এই রিলিজিয়ন, আমরা ওই রিলিজিয়ন থেকে বাইরে রেখে আমরা কাজকর্ম করি। আর কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারে, আমি কয়েকটা ডেটা আমি দেখছিলাম, আমাদের একটি সুন্দর প্রজেক্ট আছে, ট্যালেন্টেড স্টুডেন্ট স্পন্সরশিপ প্রজেক্ট বলি, আমি দু সপ্তাহ আগে চন্দনদা গিয়েছিলেন ওখানে, আপনারা তো ফটো দেখে থাকবেন, উনি উদ্বোধন করতে ওখানে, প্রত্যেক বছর করে থাকি আমরা, 17 বছর ধরে করে আসছি। ওটা আমার জীবনের প্রজেক্ট। আমি যখন ছোটো ছিলাম আমার বাড়িতে পয়সা ছিল না, আপনাদের মতো একজন মানুষ এসে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিল। যখন ফিরে গিয়ে তাকে যখন বলছিলাম যে আমি এবার তোমার জন্য কিছু করতে চাই, তো সেই আমাকে মোটিভেট করে যে তুমি যদি আমাকে কিছু না দিয়ে তুমি যদি ইউপিএইট ফরওয়ার্ড, তো আমার সেখান থেকে সোশ্যাল ওয়ার্কের সেখানে কম্পালশন এবং আমার ভিতরে তখন চিন্তাভাবনাটা শুরু হয়, জীবনের ইউটার্ন শুরু হয় সেখান থেকে। এগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে এবং অলরেডি এ পাবলিক ডোমেনে আছে, আপনারা যারা জেনেছেন বা জানবেন এইরকম জিনিসটা আছে, আমি আর ওদের সময় নিচ্ছি না। কিন্তু এই জায়গাটাতে আমরা যে প্রজেক্টটা শুরু করেছি ট্যালেন্টেড স্টুডেন্ট স্পন্সরশিপ, আমি লক্ষ্য করলাম একজন ইঞ্জিনিয়ার 4 বছর ধরে একটি মুসলিম ছেলে 4 বছর ধরে একটি হিন্দু লোকের কাছ থেকে পয়সা নিয়ে নিজের জীবন বাঁচিয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, আর সে হয়ে প্রথম বছরেই দুটো হিন্দু, একটি ছেলে আর একটি মেয়েকে স্পন্সর করা শুরু করেছে এবং 3 বছর ধরে চলছে। দিস প্রুভ দ্যাট আমরা নন রিলিজিয়াসলি কাজকর্ম করি। এবং এইটাকেও আমরা বলবো যে যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা কিন্তু এটা মাথায় রাখবেন, এটা কিন্তু অত্যন্ত আজকের, বিশেষ করে এই যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, এই সময়টা কিন্তু ডিভিশন চলছে এবং এটা আমাদের কিন্তু যারা আমরা শিক্ষার মধ্যে রয়েছি সেটা কিন্তু খুব মাথায় রেখে আমাদের জিনিসটাকে এগোতে হবে, আর নাহলে আমরা ভুল পথে পরিচালনা হওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর একটু ছোট করে সেরে দেবো আপনাদের, এই পার্টিকুলার টাইমটা একটা ক্রিটিক্যাল জাংশন। অক্সিজেন কনসেন্ট্রেটর বারবার কথা এখানে উঠছে, সেটা হচ্ছে হেলথের ক্রিটিক্যাল টাইম ছিল। সময়টা কী ছিল না, তখন হচ্ছে আমাদের স্বাস্থ্যে ভেঙে পড়েছিল, আমরা সবাই স্বাস্থ্যে হাত লাগিয়েছিলাম। আপনারা স্কুলগুলোকে যেখানে শিক্ষা দেওয়ার কথা সেখানটা আপনারা অক্সিজেন পার্লার তৈরি করেছেন, তো এইখানটাতে আমরা এবারে করতে যাচ্ছি কি শিক্ষার জন্য কিছু পার্লার, যেটা নতুন প্রজেক্ট মুক্তির 1 সপ্তাহের মধ্যে লঞ্চ হচ্ছে, একটু মাইনরলি শুনবেন। আমাদের অ্যানালিসিস হচ্ছে যে এরকম অসংখ্য লোক ইনফেক্টেড হয়ে যাওয়ার পরে স্বাস্থ্য সিস্টেম ভেঙে পড়েছিল, 2 বছর স্কুল বসে থাকার জন্য যখন স্কুল খুলছে আপনাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে মূলত ডিসকাশন কিন্তু সেটা খুব কম হয়েছে, যেটা হচ্ছে আপনাদের প্রফেশনগত বা অন্যান্য কিছু ডিসকাশন। আমি শিওর 50-60% ছাত্র আপনাদের কিন্তু ড্রপ আউট হয়ে গেছে কিংবা হতে চলেছে, কীভাবে বাঁচাবেন তার? একটি ক্লাস 5-এ পাশ করে তার 6-এ ওঠার কথা ছিল, সে এখন 8-এ গিয়ে উঠবে, তাই তো? কোনো মতে পড়াশোনা সে কন্টিনিউ করতে পারে? আপনি বা আমি হলে সেটা পারতাম? সম্ভব নয়। মূলত যারা সেকেন্ড এবং থার্ড জেনারেশন যারা এডুকেশনে, তারা হয়তো কিছুটা কোপ আপ করতে পেরেছে, যাদের ডিজিটাল এডুকেশন ছিল, যাদের বাবা মা শিক্ষিত তাদের হয়তো করতে পেরেছে। কিন্তু মূলত এই যে লাস্ট 40-50 বছর ধরে কী স্ট্রেন্থটা চলছিল ওয়ার্কিং ক্লাস পিপল, যারা একান্ত কোনোদিনই তারা শিক্ষা জগতে যায়নি, তাদের ফার্স্ট জেনারেশন তাদের ছেলে মেয়েদের শিক্ষা যে পৌঁছেছিল, তারা এই ডিজিটাল ডিসক্রিমিনেশনের জন্য একদম পিছিয়ে পড়েছে, ওদেরকে আপনি এগিয়ে আনতে পারবেন না, এটা জেনারেশন গ্যাপ হতে চলেছে। শিক্ষার জগতে যেহেতু আপনারা যুক্ত, তাহলে আপনারা নিঃসন্দেহে ভুরু কুঁচকে ওঠার কথা, সমাজটা যে জায়গাটা এগিয়ে নিয়ে চলে যাচ্ছিলেন আপনারা 20 বছর পিছিয়ে চলে গেলেন আপনারা।
তাহলে এটা একটা ডিজাস্টার টাইম নয়? আপনাদেরকে ডিজাস্টার নামছে না? হসপিটালের নার্স এবং ডক্টররা যখন মাথায় হাত দিয়ে বসেছিল, দেখছিল যে পেশেন্ট মারা যাচ্ছে, কারণ তাদের কাজ ছিল পেশেন্টকে বাঁচানো, আপনাদের কাজ ছিল শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না? আপনি দেখছেন যে 20 বছর শিক্ষা পিছিয়ে যাচ্ছে, এটা ডিজাস্টার টাইম না, এটা কী টাইম বলবো আমাদের সময়। আমরা একটা যেটা করার চেষ্টা করছি, হিন্দু একাডেমির 10 জন মাস্টারমশাইদেরকে নিয়ে লাস্ট 2 মাস ধরে রিসার্চ চলছে, বিভিন্ন স্কুলগুলো ভিজিট করা হয়েছে। এখানে ফিলিক্সের একটি স্কুল চলছে, নামনিতামে ওরা ফিলিক্সের মডেল নিয়ে রিসার্চ করছে, এখানে কয়েকটা না একতারাও কয়েকটা রিসার্চ করছে। আমরা গভর্নমেন্ট স্কুল, প্রাইভেট স্কুল সমস্ত চিন্তাভাবনা করে কে কী ভাবছে, আমরা একটি টিচার ট্রেনিং মডিউল আনার চেষ্টা করছি, যেটা আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে আমরা জানাবো। সেখানে যদি ভালো লাগে তাহলে আপনাদের যে সমস্ত শিক্ষক মহাশয় আছে, আপনার হেডমাস্টার মহাশয়, সেটা জেনে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় দেখবেন। আমরা এইভাবে ভাবনা চিন্তা করছি, জাস্ট একটু হাইলাইট দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা চ্যাপ্টারে আপনারা দেখবেন পূর্বের চ্যাপ্টারে একটু আলোচনা থাকে, আমরা ওইগুলোকে 2 বছরের আলোচনা করা কীভাবে নিয়ে আসা যায় একসঙ্গে। যে 6 পাস করে 7-এ ওঠার কথা সে এখন গিয়ে 8-এ উঠছে, তার মানে 2টো গ্যাপ হয়ে গেছে। মূলত কি না শিখলে সে 8-এ ক্লাসটা পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না, সেটুকু আমরা করে প্রত্যেকটা বইয়ের জন্য সিলেবাস তৈরি করে প্রত্যেকটা ক্লাসের জন্য করার চেষ্টা হচ্ছে। এবং সেই হ্যান্ডবুকটা ধরে যাতে আপনারা বাচ্চাকে তৈরি করে দিয়ে তাড়াতাড়ি 3-4 মাসের মধ্যে যাতে ওদেরকে গ্যাপ ক্লোজ করে যাতে উপরে তুলে আনতে পারেন, একটা পদ্ধতি আমরা অবলম্বন করছি। আরেকটা যেটা করার চেষ্টা হচ্ছে, সে এটাকে অ্যাসেসমেন্ট করাতে হবে বাচ্চাদেরকে। অ্যাসেসমেন্ট করলে 3 ধরনের বাচ্চা পাবেন। এক ধরনের বাচ্চা তারা এক পার, তারা হয় নিজেরা পড়াশোনা করেছে, নাহলে তার বাবা মা পড়াশোনা করেছে, নাহলে তাদের কাছে কম্পিউটার ছিল। সে দেখবেন যার ক্লাস 6-এ হয়তো পড়াশোনা বন্ধ হয়েছিল, কিন্তু সে নিজেকে 8-এর মতো করে ফেলেছে। এক ধরনের ছেলে পাবেন মাঝামাঝি আছে, তাদেরকে আপনার তুলে আনতে হবে। আর এক ধরনের ছেলে আছে একদম পিছিয়ে পড়ে আছে, খুব কঠিন কাজ, খুবই। এখনও পর্যন্ত আমরা ডিবেট করে যাচ্ছি কীভাবে ওগুলো হ্যান্ডেল করা হবে, কিন্তু মূলত যে ধারণাগুলো যাচ্ছে তো ওদেরকে আলাদা ক্লাসে বসানো যাবে না, তাহলে মেন্টাল ব্যারিয়ার তৈরি হবে, ওরা ড্রপ আউট হয়ে যাবে। একই ক্লাসের মধ্যে বসিয়ে টেবিল আলাদা করে ওদেরকে কীভাবে তুলে আনা যায় সেটা কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। আপনাদেরকে সময়ের অভাবে আর এটা ডিটেলসে বলছি না, অন্য সময় আমরা এটা নিয়ে কথা বলব। শশাঙ্কবাবু সুন্দর করে কথা বলছিলেন, সত্যি প্রেক্ষাপট তৈরি করে গেছেন। আপনারা ভাবছেন না ভ্যালু এডুকেশনটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের বাচ্চারা? আমরা যে প্রত্যেকটা যে পড়াশোনা এখানে করছি, প্রত্যেকের পড়াশোনা সেটাই করি যেটা ক্লাসে পরীক্ষায় আসবে। পরীক্ষার বাইরে পড়ালে দেখবেন সে গার্জেন পর্যন্ত এসে টিচারদের হামলা করে, বলে ওটা কী পড়াচ্ছেন, ওটা তো পরীক্ষা আসবে না, সিলেবাসের বাইরে কেন পড়াচ্ছেন? কিন্তু শিক্ষাটা কি শুধু ওই কোশ্চেনে পরীক্ষায় আসবে, পরীক্ষা এলে নাম্বার, নাম্বার এলে আইটি চান্স, আইটি চান্স এলে টাকা, তাহলে আমি যেটা পড়বো সেটা টাকা, পড়া ইকাল টু মানি? অল এডুকেশান যেহেতু আপনার লাইভলিহুড ডিপেন্ড হচ্ছে সেই জায়গাটাতে, মূলত যে গ্রস ভ্যালু এডুকেশান যেটা ছোটোবেলায় আমাদের মাস্টারমশাইরা আপনাদের মাস্টারমশাইরা আপনাদেরকে দিয়েছিলেন, সেটা গ্রসলি কম্প্রোমাইজ। সেই জন্য মানুষ তৈরির কারখানাতে আপনারা ভেঙে পড়ছেন, টাকা তৈরির মেশিন তৈরি করছেন। আগে আপনারা মানুষ কিন্তু এতটা টাকা তৈরি করতে পারতো না, এখন কিন্তু টাকা তৈরি প্রচুর করছে। ট্যালেন্টেড স্টুডেন্ট স্পন্সরশিপের প্রজেক্টে যেটা কথাটা আপনাদেরকে বললাম, সেই প্রজেক্টের ভালো দিকটা বললাম, খারাপ দিকটা শুনবেন মাথা খারাপ হয়ে যাবে। একটি গরিব ঘরের ছেলে, 4 বছর দিয়ে পয়সা দিয়ে আমরা তাকে বানিয়েছি, ডাক্তার বানিয়েছি, উচ্চশিক্ষায় শিক্ষিত, আমেরিকায় গিয়ে সেটেলড, বাবা মাকে পয়সা তো পাঠাই না, বাবা মা মারা গেছে, মা মারা গেছে, বাবার হাতে একটা মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দিয়েছে, আমি গেছি ধরেছে আমাকে, আপনি টাকা দিয়ে পাঠিয়েছেন, আমার বাবা আমার ছেলেকে ডাক্তার করেছে, সে দেখো দেখতেও এলো না, আমাকে যে টাকা পাঠিয়ে দিয়েছে, মাথা নিচু হয়ে গেল আমার, ভালো করেছি না খারাপ করেছি? ওকে ডাক্তার না করলে ওর পঞ্চ ওই মা মৃত্যুকালে ওর বাবার কাছে থাকতো, তো অমানুষ তৈরি করে আমার কী লাভ হয়েছে, কী করেছি? আপনারা ভাবছেন না, আপনারা অমানুষ তৈরি করছেন না মানুষ তৈরি করছেন, ভাবতে হবে তো। আমাদের যেটা মূল বক্তব্য, মানুষ গড়া যখন কারিগর আপনারা করছেন, ওইখানেই একটা ইনকিউবেটার মতো তৈরি করুন। আমরা বলি মুক্তি ইনকিউবেটার, আমাদের সাথে চলুন কাজ করি একসাথে, তাদেরকে নিয়ে বসুন, বসে তাদেরকে ছোট মনের মধ্যে দিয়ে তাদেরকে ঢোকান যে শুধু পয়সা ইনকাম করে জীবনে সম্পৃক্ত আসে না, একটাই মাত্র গণ্ডি নয়, এর বাইরেও অনেক কিছু আছে। ছোট ছোট ইনকিউবেটার ওখান থেকে, ওই আতুলগড় থেকে বিবেকানন্দ বেরোবে, প্যারাশুটে বিবেকানন্দ নামবে না কিন্তু, এই যে এত মনীষী চারদিকে দেখছেন, এরা প্যারাশুটে নামেনি, কেউ নেমেছে বলুন না? এদের প্রত্যেকেই তৎকালীন পরিস্থিতি, তাদের শিক্ষক, তাদের গৃহশিক্ষক, তাদের পারিপার্শ্বিক যে সমস্ত জ্ঞান, তাদের নিয়েই তবে একজন বিদ্যাসাগর তৈরি হয়েছে, একজন বিবেকানন্দ তৈরি হয়েছে। ওরা কি কেউ প্যারাশুটে ড্রপ হয়েছে, হয়ে কি সোসাইটিতে কাজ করতে এসছে?
তা কালকে দিনে বিদ্যাসাগর বিবেকানন্দ কে তৈরি করবে? দায়িত্ব আপনাদের, আমাদের, আমাদেরও। তা চলুন না একসাথে বসে আমরা কিছু ইনকিউবেটর তৈরি করি। জীবনে পাঁচটা ছেলে তৈরি করতে পারেন কিনা দেখুন না। রামকৃষ্ণ তো সারা জীবনে চেষ্টা করে দুজনকে করেছিলেন, একজন মধুমাতালার আরেকজন ইয়ে, কিন্তু দুজনেই ভালো কাজ করেছিলেন, একজনের জন্য আজকের আমরা তাকে মনে রাখি আর সারা পৃথিবীতে সমাদৃত। তার চেষ্টা করে আমরা তিনজন পাঁচজনকে তো চেষ্টা করতেই পারি, তাদেরকে দিয়ে তো সমাজসেবা আমরা করাতেই পারি। আমরা যেটা বলছি এই জায়গাটাতে ইনকিউবেটারে চলুন, ওরম একটা করে ছোট্ট কাপ মতো করুন, যেখানে মূলত উচ্চ মেরিটের মানুষগুলোকে নিয়ে আপনারা সঙ্গে থাকুন, নিয়মিত তাদেরকে চর্চা করে একটা জায়গায় তুলে আনার চেষ্টা করি। চলুন দেখবেন শুধু কথা বলে দোষ দিয়ে লাভ নেই, ওখান থেকেই কিছু বিবেকানন্দ বেরিয়ে আসবে আর আপনি রামকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করে আছেন। আপনি জানেন না আপনার মধ্যে রামকৃষ্ণ জন্মগ্রহণ হয়তো বসে আছেন। এইখানে আরেকটা যেটা আমরা বোধহয় খুব নেগলেক্ট করছি, আজকে সকালবেলা যোগা ক্লাসে কিছুদিন আপনারা ছিলেন এবং যোগা ক্লাস অত্যন্ত জরুরি ছিল আপনাদের ছিল। আমরা যে সময়ের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছি, আপনারা যে সময়ের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছেন, সেই সময়টা ছিল আমরা আউটডোর কিছুটা করেছি, কিন্তু আমাদের পেশাগত জায়গাতে আমরা বসে গেছি পেন খাতা কম্পিউটার নিয়ে। তাই আপনার স্পন্ডেলাইটিসে ব্যথা, ঘাড় ব্যথা, ঘাড় ঘোরাতে পারছেন না, ওই একটি ম্যাডাম বলছিলেন তার পায়ে হাঁটতে পারছেন না, আমাদের নানান সমস্যা। নিজেরটা তো ভাবলেন, আপনার সন্তানের কথা ভেবেছেন কি? ঘর থেকে বেরোচ্ছে আপনার সন্তান? এই জেনারেশন পুরোপুরি মোবাইল এবং কম্পিউটারে ঢুকে গেছে, 30 বছর পরে ওদের ফিজিক্স কী হবে? পুরুষদের শরীর একটা ধরনের তৈরি, মহিলাদের একটা ধরনের তৈরি, নেচার এক ধরনের ভাবে ডিজাইন দিয়েছে। আপনার কি মনে হয় কম্পিউটার বসে কাজ করার জন্য এটা তৈরি করেছে নাকি? তো তার মানে মূলত যে জায়গাটা তার সঙ্গে আমরা কীভাবে যোগাটা ঢুকিয়ে শরীরচর্চা বা আউটডোরকে খেলে সেটা কীভাবে একটা কম্বাইন বডিতে আনা যায়। মন বডি যদি ভালো না থাকে কিন্তু এটা সম্ভব নয়, এটা কিন্তু আপনাদের করতে হবে। আমি মূলত শেষ করে ফেলেছি, আমি এখানে যাব। আমি লাস্টে বলি যে চন্দনদা এবং আমরা শুধু চন্দনদা কেন, এখানে অনেক লিডার আছেন, কালকের থেকে আমি জানি অনেক কিছু, সব কিছু হয়তো সামনে দেখতে পাচ্ছেন ভালো ঘটছে, কিন্তু আমরা যারা সংগঠন করি আমরা জানি পিছনে কত কিছুই না কত সমস্যা থাকে। একে আমরা কিউ বলি, অ্যাডভার্স কিউ, অ্যাডভার্স কোশ্চেন। সত্যিই যারা বড় লিডার তাদের অ্যাডভার্স কোশ্চেন খুবই হাই করা দরকার, উনিও ওনার কাছ থেকে শেখার আছে আমাদের সেই যে অ্যাডভার্স কোশ্চেন কীভাবে হাই হয়, কতটা সমস্যার মধ্যে দিয়ে কত মাথা ঠান্ডা করে কাজ করতে হয়, বড় লিডারগুলো দেখে শেখা উচিত। তার জন্য আমি ওকে শ্রদ্ধা জানাই, এই দারুণ জিনিসটি উনি, ওনার অভিজ্ঞতা আছে, আমি শিওর আপনাদের মধ্যে অনেকের আছে। লাস্টে আমি একটা জিনিস বলে শেষ করি যে আপনাদের এই সভা যেটা বিভিন্ন কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সভা শেষে যেন আপনাদের সমস্ত কনফ্লিক্টগুলো এসে একটা জায়গাতে কনক্লুড হয়, শান্তি যেন বিরাজ থাকে। আমরা যে সাধারণত যেটা বলে থাকি, অনেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভগবান খুঁজছে, বিভিন্ন রিলিজিয়ান খুঁজছে, তো কিন্তু অ্যাকচুয়াল যে ডেফিনিশন সাধারণতভাবে মূলত যে গ্রহণযোগ্য সেটা হচ্ছে যা কিছু বিশ্বে প্রকাশ রিয়েল, আর যা কিছু জ্ঞান জপ সব কিছু, এই যে রিয়েল এবং জ্ঞান দুটোকে সম্মিলিত করলে তার যে অনন্ত ভাব সেটাকেই যদি আমরা এরকমভাবে ভাবি, তাহলে আপনাদের যে জ্ঞান, জ্ঞানের যে সাম্রাজ্য আমার চোখের সামনে বসে রয়েছে, 500 মাস্টারমশাই, হেডমাস্টারমশাই যাদের 50 থেকে 100 জন অ্যাভারেজ মাস্টারমশাই, ছাত্র, জ্ঞানের ভাণ্ডার, সম্মিলিত জ্ঞানের ভাণ্ডার, আমি নিজে মনে করি হয়তো কোনো মহাপুরুষের থেকে অনেক বেশি, কিন্তু সেটা কনফ্লিক্ট হয়ে ডিভাইড হতে দেবেন না, একসাথে আসুন, তৈরি করুন, এর বিশাল বড় শক্তি আছে। শুধু আপনাদের প্রফেশনগত হেল্প হবে না, সমাজ এখান থেকে অনেক কিছু পাবে, সেই বড় দায়িত্ব আপনারা নিন, আমাদেরকে গাইড করুন, আমরা সাথে আছি, আমাদেরকে লিডার ভাববেন না, সঙ্গে নিন, একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে আমরা এগিয়ে চলি। এই কামনা রেখে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, ধন্যবাদ।